নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই শনির রাশি পরিবর্তন সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ তিরিশ বছর পর শনি কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ রাশিতে প্রবেশ করছে আপনি মিথুন রাশির মানুষ আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে মহা পরিবর্তন হতে চলেছে মিথুন রাশির অর্থাৎ শনি মহারাজ আপনার ঠিক অষ্টম ভাব থেকে সরে গিয়ে ভাগ্যভাবে প্রবেশ করছে সর্বপ্রথম আপনাদের শনির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে নাম্বার পয়েন্ট এই যে ভাগ্যভাবে এসে কোন ভাবে দৃষ্টি দিচ্ছে কি কি রেজাল্ট আপনি মিথুন রাশির মানুষ পেতে চলেছেন আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই বা যারা পরামর্শ নিতে চাইছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন দেখুন কৌশিক রায়ের কাছে ইমপসিবল বলে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল দেখুন শনি যে ভাগ্যভাবে প্রবেশ করে আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ঘটাচ্ছে প্রথম কথা দেখুন আপনি ব্যবসা করছেন আপনি চাকরি করছেন আপনি ইনভেস্টমেন্ট করবেন সবটাই কিন্তু ভাগ্যের কিন্তু খেলা অর্থাৎ যখন তিরিশ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করে ভাগ্যভাবে প্রবেশ করে যখন ভাগ্য বৃদ্ধি ঘটাবে কিনা চমৎকার হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ আপনারা এই সময় পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে এবং ভাগ্যভাবে অবস্থান করে গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন প্রথম কথা কারণ আমি বারবার বলি ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না চাকরি ব্যবসা বিবাহ সন্তান সম্পত্তি যে কোনো বিষয় বলুন না কেন সুখ সমস্ত কিছু কিন্তু ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করে এবার আপনাদেরকে বলি এই শনি সরাসরি দৃষ্টি কোথায় দিচ্ছে আপনি মিথুন রাশির মানুষ আপনার একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে দেখুন একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে নিজ গিয়ে এখানে একটু কনফিউশন আপনাদের আসবে কোনো কিছু জিনিস পারচেস করছেন নিব কি নিব না এই জায়গাটাতে এগাবো কি এগাবো না এগালে ভালো হবে কি হবে না মানে একটা দুনামোনার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পড়বেন আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং সফলতার ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আপনাদের আসবে সফলতা সাকসেসের জায়গাতে কিন্তু কিছুটা বাধা কিন্তু আসবে কারণ নিজ গৃহে দৃষ্টি দিচ্ছে তো একটু বাধা কিন্তু দিবে অর্থাৎ ধীর গতিতে আপনারা সাকসেস পাবেন ধীর গতিতে আপনার সাকসেস পাবেন এটা আমি বলবো সরাসরি এই শনির দৃষ্টি আপনার থার্ড হাউসে পড়ছে দেখুন থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রমের জায়গা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ অনলাইনের সঙ্গে অনলাইন অ্যাক্টিভিটিটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অনলাইন কাজ মার্কেটিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ এই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন এবং পরিবারের লোকদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের কিন্তু হতে চলেছে আপনি মিথুন রাশি মানুষ পরিবারের লোকের সঙ্গে আপনাদের সুসম্পর্ক কিন্তু হতে চলেছে এবং এর সাথে সাথে আমি আবারও বলছি থার্ড হাউসের দৃষ্টি আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই কথাটা এবার আপনাদেরকে বলি আপনি মিথুন রাশির মানুষ দেখুন প্রথম কথা তো আপনাদের শনির ঢাঁয়া সমাপ্ত হয়ে আপনাদের সুদিন আসতে চলেছে আপনি মিথুন রাশির যদি মানুষ হন প্রথম কথা এবং এই শনির দৃষ্টি আপনার ষষ্ঠ কিন্তু পড়ছে দেখুন ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুতা এই তিনটি কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দেখা কিন্তু হয় এই ষষ্ঠ দৃষ্টি পড়ে আমাদের রোগ ঋণ শত্রুতা যেহেতু আমরা দেখি দেখুন যেহেতু ষষ্ঠ ভাবটা আমাদের শাস্ত্রে হচ্ছে একটা দুস্থানগত ভাব দেখুন ঠিক ঘরে আপনার গ্রহের দৃষ্টি পড়ায় প্রথম কথা হচ্ছে পাপ পাপী ঘরের দৃষ্টি পড়ায় আপনাদের প্রথম কথা হচ্ছে যাদের ঋণের মধ্যে পড়েছিলেন প্রচুর ঋণ ঋণটা পরিশোধ করবেন কি করে ঋণ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন নাম্বার ওয়ান পয়েন্ট ঋণ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের ক্ষেত্রে শত্রুতা দেখুন শত্রুতার জায়গা নিয়ে যারা ভুগছিলেন কেস মামলা মকর্দমা যাদের চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে কিন্তু আসবেন কেস মামলা মকদ্দমা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এক হচ্ছে ঋণ থেকে যারা দীর্ঘদিন ঋণের মধ্যে পড়েছিলেন ঋণ থেকে মুক্তি পাবেন যারা যাদের শত্রুতা কেস মামলা মকদ্দমা চলছিল সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন এবং এর পাশাপাশি স্বাস্থ্য যারা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে আছেন সেই জায়গাটা স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না আপনি মিথুন রাশির মানুষ স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেফিনেটলি কিছুটা ভালো দিক আপনাদের কিন্তু আসবে এবং এর পাশাপাশি ফরেন অ্যাক্টিভিটি আপনাদেরকে কিন্তু বাড়িয়ে দিবে কি করবেন দেখুন শনির বীজ মন্ত্র পাঠ করেন এবং বুধের বীজ মন্ত্র পাঠ করেন বিশেষভাবে কিন্তু লাভ পাবেন কারণ তিরিশ বছর পর এই শনির রাশি পরিবর্তন মূল তিক্ষণ রাশিতে প্রবেশ করছে ভালো তো অবশ্যই আপনাদেরকে দিবে নমস্কার ধন্য